নমস্কার বন্ধুরা, আজকে আবার বেরিয়ে পড়েছি ক্যামেরা হাতে নতুন একটা ভিডিওর সাথে। কোথায় যাচ্ছি, কি করছি নিজেও ঠিক মতন জানি না। চলো আমার সাথে দেখা যাক কোথায় যাই। আমি মিস্টি নিবেদিতা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড, মিস্টি নিবেদিতাস ওয়ার্ল্ড। তোমাদেরকে স্বাগত জানাই আমারই দুনিয়ায়, আমারই চ্যানেলে। দেখতে দেখতে অটো করে চলে যাচ্ছি দমদম স্টেশনের উদ্দেশ্যে। এখন কিন্তু চলে এসেছি নাগের বাজারে। চলো সামনের দিকে এগিয়ে গেলেই পাবো হচ্ছে দমদম স্টেশন যাওয়ার জন্য অটোগুলো। ওই যে দূরে দেখছো অটোগুলো, ওগুলো করেই দমদম স্টেশন যাব। বলতে বলতে দমদম স্টেশনে কিন্তু চলেই এসেছি, টিকিটও আমার আজকে কাটা হয়েই গেছে। আজকে কিন্তু অনেক ঘটনা ঘটিয়েছি, কি কি ঘটিয়েছি সবটাই জানতে পারবে আজকের এই ব্লগে। ট্রেন এসে গেছে, আর্মি আর দাদা উঠেই পড়েছি। ফ্লাইওভার দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা চলে এসেছি। ট্রেন থেকে কিন্তু বাইরেটা দেখতে মন্দ লাগে না, চলো আমরা বরং বাইরেটা কিছুটা উপভোগ করি। আরে দাঁড়াও, চিন্তা করো না, সবটাই বলবো, অনেক কিছু ঘটেছে আজকে আমাদের সাথে। আজকে কিন্তু আমরা এখন গেদে লোকালে উঠেছি। কোথায় যাচ্ছি এখনো কিন্তু জানা নেই, কেননা মাঝ রাস্তায় আজকে অনেক কিছু ঘটতে চলেছে। সারাদিন বাদে ভয়েস দিচ্ছি, বুঝতেই পারছো তো, ঘটনাগুলো ঘটার পরই তোমাদেরকে বলতে এসেছি। চলো রাস্তা চলতে চলতে সবটাই বলছি। আমরা চলেছি রানাঘাটের উদ্দেশ্যে। আমরা গেদে লোকাল করে রানাঘাটের দিকে যাচ্ছি, কিন্তু বন্ধু আমরা কিন্তু আদৌ রানাঘাট যাচ্ছি না। আজকে ভুলবশত আমরা ভুল ট্রেনে উঠে পড়েছি। ভাবছো রানাঘাট যাচ্ছি, গেদে লোকাল তো যায়, খুব কমন ব্যাপার, তাহলে কি করে ভুল ট্রেনে উঠলাম? ওটাই তো আসল ব্যাপার। রাস্তায় উঠে, মানে ট্রেনে ওঠার পর জানতে পারলাম এটা আমরা গেদে লোকালে উঠেছি, কিন্তু আমাদের গন্তব্য আদৌ গেদের দিকে নয়, আমরা যাচ্ছি সম্পূর্ণ অন্যদিকে। কিন্তু আমরা কিন্তু ওখানে পৌঁছাবো, কীভাবে পৌঁছাবো সেটা কিন্তু জানতে হলে পুরো ভিডিওটা আজকে আমার সাথে দেখতে হবে। আজকে প্রচুর ঘটনা ঘটেছে মজার মজার। বলতে বলতে রানাঘাট স্টেশনে নেমে গেছি। এতক্ষণ তো সকাল থেকে কিছু খাওয়াও হয়নি, যাই একটু সামথিং খেয়ে নিই। এবার চলো একটু ট্রেনের দিকে বসে থাকি, যেখানে যাব সেই ট্রেনের অপেক্ষায়। দেখা যাক সেই যেখানে যাচ্ছি সেই ট্রেন কতক্ষণে আসে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর জানতে পারলাম আমাদের ট্রেন আসতে কিন্তু এখনও ঘন্টাখানেক দেরি। আর কতক্ষণ বসে থাকা যায় ভাবছো? এমন কোন দিকে যাচ্ছে এখনও 1 ঘন্টা দেরি ট্রেন? একজন লোকাল লোকের থেকে জানতে পেরে টোটো করে চলে এসেছি আমরা বাস স্ট্যান্ডে। এটা হচ্ছে রানাঘাট কলেজ বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডটা দেখেছো কত বড় আর কত নিট অ্যান্ড ক্লিন, চারপাশটা খারাপ লাগছে না, অনেকখানি জায়গা নিয়ে। ভালোই বিভিন্ন রুটে শুনলাম বাস যায়, আমরাও যে রুটে যাচ্ছি সেখানকার বাসও ছাড়বে ওই 5-7 মিনিট পর। দেখি বাসটা কোনটা সেটা আগে বরং একটু জেনে নিই, তারপর বরং গুটি গুটি পায় বাসের দিকে যাই, আর একটুখানি খানিকটা পেট পুজোও করি। হালকা ফুলকা খেয়েছি ঠিকই, খিদেটা এখনও আছে। চলো আস্তে আস্তে বরং বাসের দিকেই যাওয়া যাক। এখনও ভাবছো কিছুই বলছে না? চিন্তা নেই চিন্তা নেই, সবটাই বলবো, নিয়েও যাব, সবটাই বলবো। ওই যে দেখছিলে আগে বাসটা ডান দিকে ছিল, ওটাই আমাদের বাস। বাস কিন্তু চলতেও শুরু করে দিয়েছে। কেমন লাগছে বাস রুটটা? আমার তো ভীষণ ভালো লাগছে। শুধু যদি ট্রেনে যেতাম তাহলে হয়তো এত সুন্দর রুটটা আজকে মিস করতাম। না না, বাসে করে যাব বলে ট্রেন রুটে মানে যাইনি তা কিন্তু নয়। আরে আর বলো না, আমরা যাচ্ছি আজকে শান্তিপুর, আর গেদে লোকাল সম্পূর্ণ অন্য রুটে যায়।
যারা এই রুটটা চেনে তারা বুঝতেই পারছে আমরা কতটা বিপদে পড়েছি। কিন্তু ওই একটা কথা আছে না, সব ভালোরই মানে সব খারাপ হলেও সবসময় খারাপ হয় না, ভগবান বোধহয় ভালো কিছু একটা ভেবেই রাখে। আজকেও বোধহয় এটাই সেটা, কেননা আজকে এত সুন্দর বাস রুটটা দেখতে পেলাম। আর তোমরা তো জানোই, যারা আমার পুরনো ভিডিও দেখেছো বা আমার বহুদিনের বন্ধু তারা তো জানোই আমি কিন্তু লং রুটে যেতে খুব ভালোবাসি, তাও আর রোডে মানে মানে বাই রোড যেতে বেশি পছন্দ করি। কীরকম লাগছে রাস্তাটা, দারুণ না? আমরা সকালবেলা যে ট্রেনটায় উঠি, ট্রেনে ওঠার পর জানতে পারলাম আমরা গেদে লোকালে উঠেছি। ট্রেনে ওঠার আগে শুনলাম আগেই যে ট্রেনটা চলে গেল সেটা ছিল শান্তিপুর লোকাল, আমরা ভেবেছি সেই ট্রেনটাতেই উঠে পড়েছি। কিন্তু মাঝ রাস্তায় এসে জানতে পারলাম আমরা উঠেছি শান্তিপুর লোকালে নয়, গেদে লোকালে। আর শান্তিপুর লোকাল আসবে ঘন্টা দুই বাদে, বোঝো কি কাণ্ড। তা না হলে একটাই উপায় আছে, হয় ট্রেনের জন্য বস থাকো, না হলে আমরা রানাঘাটে এসে অপেক্ষা করে যেতে পারব, সেই এক ঘন্টা গ্যাপিংয়ে আবার ট্রেন আসবে। তাই ভাবলাম কেন না এক ঘন্টা অপেক্ষা করি। লোকাল মানুষরাও বলল এক ঘন্টা বসে থাকার থেকে তোমরা এক ঘন্টাতেই কিন্তু শান্তিপুর পৌঁছে যাবে। সেই লোভে বা চারদিকে এত সুন্দর সাইট সিন দেখার লোভে বেরিয়েই পড়লাম। চলো তোমরাও একটু রাস্তাঘাট দেখো, আরও আর বলছি কোথায় যাচ্ছি শান্তিপুরের। শহরে থাকি, যারা এই গ্রামের মাটির গন্ধগুলো ঠিক পাই না, তাদের কিন্তু এই রাস্তায় এসে বা শহর থেকে বেশ খানিকটা দূরে এসে এই মাটির সোদা সোদা গন্ধগুলো, চারদিকের এই সবুজ গাছপালাগুলো দেখতে কিন্তু বন্ধ লাগে না। আমি অলরেডি কিন্তু নেমে গেছি আমরা বগুড়াতে, এবার আমরা এখান থেকে টোটো ধরে আমরা যাব শান্তিপুরের উদ্দেশ্যে। চলো, সামনেই কিন্তু অটো কাম টোটো ওয়েট করছে আমাদের জন্য, অলরেডি উঠেও পড়েছি। আবার চারদিকে গাছপালা সবুজে ঘেরা পরিবেশের মাঝখান দিয়ে চলেছি, আর উপরে সাক্ষী রইল নীল আকাশটা। বলতে বলতে অনেকটা পথ চলে এসেছি, আর খানিকটা পথ গেলেই আমি যেখানে যাচ্ছি সেখানে গিয়ে পৌঁছে যাব। দেখো চারপাশটা এত সুন্দর সবুজ আর এত নীলাভ, যেন অদ্ভুত সুন্দর লাগছে। প্রচণ্ড গরম কিন্তু, কলকাতার মতনই গরম কিন্তু এখানেও। আমি অবাক হয়ে গেলাম এইটা দেখে যে এত গাছপালার মধ্যেও এত গরম কি করে হয়। ঠিক আছে, তাও হাওয়া আছে হালকা ফুলকা, চলে যাচ্ছে। দেখতে দেখতে চলে এসেছি অনেকটা পথ, পাশেই দেখতে পাচ্ছি পাটের বাগান, যেটা আমরা সচরাচর দেখতে পাই না। পাট পাতা খাই ঠিকই আমরা, পাট শাক যাকে বলি, আবার পাটও আমরা দেখি, পাটের কাপড়ও পরি। কিন্তু পাট গাছটা ঠিক কেমন দেখতে আমাদের শহুরেদের বোধহয় ঠিক দেখা হয় না। আর এইখানে দেখো চাষি বন্ধুরা কী সুন্দর করে আরও জমি রোপণ করেছে। চলো সামনের দিকে এগিয়ে যাই। আজকের ভিডিওটা কিন্তু আমার কিন্তু খুব মনের ভিডিও, কেননা এত সুন্দর চোখ ভালো করার মতন সবুজ সহজে আমরা দেখতে পাই না। বলতে বলতে আরও অনেকটা পথ চলেছি,
আজকে আমি যাচ্ছি আমারই এক পরিচিত দাদার বাড়িতে। জানি না সেখানে গিয়ে আমি ভিডিও করতে পারবো কিনা, বাট ঠিক আছে, রাস্তাঘাটের এই সৌন্দর্যটা না হয় আজকে আমার ক্যামেরাবন্দি হয়ে থাকলো। কেমন লাগছে গো ভিডিওটা? দারুণ না? চলো আরো খানিকটা পথ আমরা চলি। আমি আমার গন্তব্যে প্রায় এসেই গেছি। কেমন লাগলো আজকের এই অন্য স্বাদের একটা ভিডিও? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো। অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে, কেননা এরপর আমি এখান থেকে ঠিক কোথায় কোথায় গেছিলাম সব থাকবে কিন্তু পরবর্তী ভিডিওগুলোতে। আজকে কিন্তু ভিডিওটা এখানেই শেষ হচ্ছে না, আর আজকের আমার জার্নিটাও এখানেই শেষ হচ্ছে না। জার্নিটা কিন্তু এখনও টু বি কন্টিনিউ হয়েই রইল। সবটাই জানতে পারবে একটা সিরিজের মতন। যদি সাবস্ক্রাইব করে রাখো সবটাই থাকছে তোমাদের সঙ্গে। আজকে এই পর্যন্ত, টাটা বন্ধুরা। খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে তোমাদেরই মিষ্টি নিবেদিতার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আপাতত সবাইকে গুড নাইট, বাই বাই, টাটা।